হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2023 পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য যে তোমাদের 6 নম্বর স্কুল রয়েছে কন্টাই হিন্দু গার্লস স্কুল HS, এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে বলছে, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 5টি। একটা বলছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো 84/108। দেখো আমরা 12 নামটা পড়বো, 7 বারং 84 আর 9 বারং 108, তাহলে কত উত্তর হবে? 7/9। নেক্সট প্রশ্ন বলছে কয়েকটা 1-3, 1-27, 1-9 কে ছোট থেকে বড় সাজাও, গ্রেটার দেন আর লেসার দেন চিহ্ন ব্যবহার করবে। দেখো প্রথমে 1-3, 1-27 আর 1-9 নিয়েছি লিখে, এবং যে 3, 27 আর 9 লসাগু করবো। লসাগু করলে প্রথমে দেখো 3 দিয়ে যাবে 3, 1-3, 3-9, 27, 3, 3-কে 9, 3 দিয়ে যাবো, একটা রয়ে গেল 3, 3-কে 9 আর 1। এবার লসাগু গুণ দেখো 3 গুণিত 3 গুণিত 3, মানে হচ্ছে 87 হলো। এবার দেখো আবার লিখে নেবো 1-3, 1-2, সরি 1-27 আর 1-9। ওপর দেখো কদে গুণ করবো, নিচে যে 27 হবে 3, 9, 27, ওপর নিচে 3, 9 গুণ করবো, 27, 1-27, ওপর নিচে 1 দ্বিগুণ করবো, আর 3, 9, 27, ওপর নিচে 3 দ্বিগুণ করবো। 3-1-3, 3-9-27, 1-1-1, 27-1-27, 3-1-3, 3-9-27। এবার দেখো কে ছোটো আর কে বড়, বলতে ছোটো থেকে বড়, সবচেয়ে ছোটো কে? সবচেয়ে ছোটো হচ্ছে 1-27, তারপরে কে ছোটো? তারপরে হচ্ছে এটা, মানে হচ্ছে 1-9, তারপরে সবচেয়ে বড় কে? 1-3। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, গয়েরটা বলছে 15^3-8 অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। তাহলে দেখো কি হলো, 8 বসলো, 15কে 8 দিয়ে গুণ করে 3 যোগ, 8 15 120 আর 3 যোগ করলে 123, 123/8 এটা উত্তর। গয়েরটা বলছে একদিনের 5/8 অংশ সমান কত ঘন্টা? তাহলে একদিন সমান 24 ঘন্টা, তাহলে একদিনের 5/8 অংশ সমান হচ্ছে 24 গুণিত 5/8, 8 দিয়ে গেলে কাটাকুটি, 3 8 24 আর 3 5 15, অর্থাৎ 15 ঘন্টা, 15 ঘন্টা। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, দুটি সংখ্যার সমষ্টি 7,852, ক্ষুদ্রতম সংখ্যাটি 3,495 হলে বৃহত্তম সংখ্যাটি কত? কী করবো তাহলে? এটা থেকে এটা বিয়োগ করে দেবো। দুটি সংখ্যার সমষ্টি হচ্ছে 7,852 আর ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 3,495, বৃহত্তম সংখ্যাটি কত হবে? বিয়োগ করলে দেখো প্রথমে 12 5 12 ধরবো, 2টাকে 12 ধরবো, 5 7 7 থেকে 1, আর 15 ধরবো, 1 5 6 থেকে 1, এটা এটা 4টা 5 হয়ে যাবে, 8 3 আর এটা 4, তা 4,357। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, 4,357। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, 7/10 সমান একটি ভগ্নাংশ নির্ণয় করো যার লব ও হরের অন্তর হচ্ছে 9। 7/10 সমান একটি ভগ্নাংশ হলো 3 দিয়ে ওপর নিচে গুণ করবো, 3 7 কে 21 আর 3 10 30, 21/30। এখানে দেখো লব কত? লব হচ্ছে 21, আর হর কত? হর হচ্ছে 30, তাহলে অন্তর কত? 30-21 = 9, তো উত্তর কত হবে? 21/30। দিয়ে দেখা বলছে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও যে কোনো দুটি। একেরটা সরল করো, 24/4 = 6-3 = 24/4, ব্র্যাকেটে রয়েছে কি? বন্ধনীতে রয়েছে 6-3। দেখো আমরা তুলে নিয়েছি, এরপর দেখো কি করবো, এটা যেমন আছে রাখবো, খালি ব্র্যাকেটেরটা কাজ করবো। তাহলে দেখো 24/4 আর এখানে 3, 6 থেকে 3 বাদ দিলে 3, এটা হচ্ছে 24, এটা 4, আর এটা হবে কত? 3। তাহলে এখানে দেখো বিয়োগ করলে কত হবে, এটা ভাগ করলে 24 থেকে 4 বার ভাগ করলে হবে 6 আর 3, আর এখানে দেখো 24, আর এটা হচ্ছে কত হবে, 24 আর এটা 3 4 12 করলাম, তাহলে 2 16 18 থেকে 2 বাদ দিলে হয় 16। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখো, একটি সংখ্যাকে পরপর 4 ও 5 দ্বারা ভাগ করা যথাক্রমে 2 ও 1 ভাগ শেষ হলো এবং শেষ ভাগফলটি হলো 45, সংখ্যাটি নির্ণয় করো। সংখ্যাটি কত হবে তাহলে? 45 গুণিত 5 যুক্ত 1, 45কে 5 গুণ করলে 225 যুক্ত 1 = 226, উত্তর। ভাগ, এখানে কী ফর্মুলা আমরা কী জানি?
আমরা জানি যে ভাজ্য ইজ ইকুয়াল টু ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ। নেক্সট প্রশ্ন বলছি কয়টা, নেক্সট প্রশ্ন বলছে কয়টা একটি আয়তাকার ঘরে দৈর্ঘ্য হচ্ছে 210 মিটার, প্রস্থ 60 মিটার, ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য হচ্ছে 210 মিটার আর প্রস্থ 60 মিটার, ক্ষেত্রফল ফর্মুলা কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 210 গুণিত 60 সমান হচ্ছে 12,600 বর্গমিটার। নেক্সট প্রশ্ন চিহ্নের দাগের বলছে নিম্নলিখিত প্রশ্ন উত্তর দেওয়া, একটা রেখা কত প্রকার ও কত প্রকার চিত্র সহ লেখো? রেখা 2 প্রকার, 1 নম্বর হচ্ছে সরলরেখা, 2 নম্বর হচ্ছে বক্ররেখা। সরলরেখা কাকে বলে? সমতল অবস্থিত কোনো গতিশীল বিন্দু অভিমুখ পরিবর্তন না করে একটি নির্দিষ্ট অভিমুখে সঞ্চারণশীল হলে ওই বিন্দুর সঞ্চারণ পথকে সরলরেখা বলে। এটা হচ্ছে এবি সরলরেখা, ছবি এঁকে দেবে, এটা তোমরা পেন্সিল দিয়ে আঁকবে, আমি এটা পেন দিয়ে এঁকেছি তোমাদের বোঝানোর জন্য। 2 নম্বর বলছে যে কী ছিল? বক্ররেখা, কোনো তলে অবস্থিত কোনো বিন্দু তার গতিপথে অভিমুখ পরিবর্তন করে সঞ্চারণশীল হয়ে ওর সঞ্চারণ পথকে বক্ররেখা বলা হয়। ছবিটা তোমার লিখে দেবে সিডি বক্ররেখা। নেক্সট প্রশ্ন হচ্ছে পরেরটা দেখো, সরলরেখাংশ ও রশ্মির মধ্যে 2টি পার্থক্য। তা সরলরেখাংশ রশ্মি, 1 নম্বর বলছে সরলরেখাংশ নির্দিষ্ট দৈর্ঘ্য আছে কিন্তু রশ্মির কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। নেক্সট রয়েছে সরলরেখার, সরলরেখাংশ 2টি প্রান্তবিন্দু আছে কিন্তু রশ্মির 1টি মাত্র প্রান্তবিন্দু আছে। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো কি বলছে, পরের প্রশ্ন বলছে লুডো ছক্কা কটি তল? উত্তর হবে 6টি। নেক্সট প্রশ্ন বলছে 1টি ও 2টি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা অঙ্কন করা যায়? 1টি বিন্দু দিয়ে হচ্ছে অসংখ্য আর 2টি দিয়ে হচ্ছে 1টি। নেক্সট প্রশ্ন কয়েকটা সংজ্ঞা দাও সমান্তরাল সরলরেখা। বলছে একই সমতল অবস্থিত 2টি সরলরেখাকে উভয় দিকে যথেচ্ছ বর্ধিত করলে যদি ওরা পরস্পর কোথাও মিলিত না হয় তবে ওই সরলরেখা দুটি পরস্পরকে সমান্তরাল সরলরেখা বলবো। এ বি আর সি ডি দুটো সরলরেখা লিখে দেবে, এ বি ও সি ডি পরস্পর সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল। এরপরে প্রশ্ন রয়েছে বলছি ঘরটা দেখো, ঘরটা বলছে বর্গ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানা থাকলে কিভাবে বাহু দৈর্ঘ্য পাবো বর্গমূল করে। নেক্সট পাঁচের দাগের 1টা বলছে একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 900 বর্গমিটার, ওই পার্কটির প্রত্যেক বাহু দৈর্ঘ্য ও পরিসীমা কত? তাহলে প্রথমে কী করবো, এর বর্গমূল করবো। তার জন্য ভাঙবো আগে প্রথমে 900কে 2 দিয়ে যাবো 450, 2 দিয়ে গেলে 225, 3 দিয়ে গেলে 75, 3 দিয়ে গেলে 25 আর 5 দিয়ে গেলে 5। তাহলে কী হবে দেখো, সবগুলো গুণ দেবো, 2 দুইয়ের জন্য 1টা 2, 2 3-এর জন্য 1টা 3, আর 2 5-এর জন্য 1টা 5, 630। তাহলে প্রত্যেক বাহু দৈর্ঘ্য হচ্ছে 30 আর পরিসীমা ফর্মুলা কি? 4 গুণিত 1টি বাহু দৈর্ঘ্য, 4 গুণিত 1টি বাহু মানে 30, 3×4 মানে 120 মিটার। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা কয়টা, বলছে একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার, প্রস্থ 15 মিটার, যদি পার্কটি প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয় তবে নতুন দৈর্ঘ্য নতুন বাগানটির পরিসীমা আগের থেকে কত বেশি হবে? হয় আয়তাকার পার্কের দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার, প্রস্থ হচ্ছে 15 মিটার, পার্কের পরিসীমা কত? পরিসীমা সমান হচ্ছে 2 গুণিত দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, তাহলে হয়তো 25 2 গুণিত 25 যুক্ত 15 সমান হচ্ছে 40 2 গুণিত 40 সমান 80 মিটার। পার্কের প্রত্যেক ধারে দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হলে নতুন পার্কের দৈর্ঘ্য হবে কত? 25 যোগ 2 সমান 27 মিটার, প্রস্থ হবে কত? 15 যোগ 2 সমান হচ্ছে 17 মিটার। তাহলে নতুন পরিসীমা কত হবে? 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ সমান হচ্ছে 2 গুণিত 27 যোগ 17 সমান হচ্ছে 44 সমান হচ্ছে 88, 2 গুণ করলে 88। তাহলে নতুন বাগানটি পরিসীমা বেশি হবে কত? বেশি হবে 88 বিয়োগ 80 সমান হচ্ছে 8 মিটার। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা শেষ প্রশ্ন গয়টা, বলছে একটি চৌবাচ্চায় 2/15 অংশ জল ছিল, তুমি চৌবাচ্চা 3/20 অংশ জল ঢাললে, তোমার দাদা 3/12 অংশ জল ঢাললো, এখন চৌবাচ্চা কত অংশ জল হলো আর চৌবাচ্চা কত অংশ খালি আছে? তা সবগুলো যোগ করতে প্রথমে 20 2/15, 2/15 হচ্ছে 3/20 আর 3/12, এর লসাগু করলে কত হবে? এই লসাগু করলে দেখো 15 20 আর 12, 2 দিয়ে গেলে 15 রাখলাম 10 6, 3 দিয়ে গেলে 15 5 3, 3 দিয়ে 3 5 15 5 আর 1।
দেখো তাহলে 5 দিয়ে যাবো, 5 একে 5, 5 একে 5, তাহলে গুণ করলে হবে এটা 60, তাহলে লসাগু কত হলো 60, তা 60 লসাগু করলে দেখো এখানে 2 গুণিত 15 দিয়ে কত যাবো 60 হবে, 4 দিয়ে 4 15 60 হয়, তাই 4 গুণ করলাম 3, আর এখানে 20 দিয়ে কত, 20 কত গুণ করলে 4 হবে 60 হবে, 3 20 60, 3 দিয়ে গুণ করলাম, আর 3 তো 3 রইলো, 12 নামতা পড়ো কত দিয়ে যাবে 60, 5 বার 60, তাই দেখো 4 দুগুণে 8, 3 3 কে 9, 3 5 15 হবে সমান 32 বাই 60, আর 2 দিয়ে কাটলে হচ্ছে 8 বাই 15, সরি 4 দিয়ে কাটলে হচ্ছে 8 বাই 15 অংশ। তাই চৌবাচ্চাটি 8-এর 15 অংশ জল হলো, আর চৌবাচ্চা খালি আছে 1-8-এর 15 সমান হচ্ছে 15-8/15 = 7/15 অংশ।